सर्व मंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशाना शक्तिभूति सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। जय नारायणी नमोस्तुते। नमस्कार। आज ये पुण्य दिन पुण्य प्रभाते आमादेर पक्षे आपनादेर प्रत्येक के सुस्वागतम। प्रथमे आमरा भवतारिणी मायेर चरणे जानाई शतकोटि प्रणाम। प्रणाम जानाई श्री श्री ठाकुर रामकृष्ण एवं श्री श्री शारदा मा के। आज आमरा निवेदन करछि श्री मायेर शरणे ओ बरणे ताँरी जीवनालेख्य मातृ पूजा। आमि प्रदीप और आमार संगे आछेन प्रतिथ दशा शिल्पी श्री उज्जवल हालदार। संगते आछेन तबलाय श्री विकास इंदु, अर्गने श्री देवजी दत्त, पार्कर्सने बापी देवनाथ, गीत रचना प्रचलित एवं श्री सुब्रत दास। शुरू करछि मातृ पूजा। प्रकृति परमाम भया वरदान नरूप धरा जनताप हरा शरणागत सेवत पेशु करी करमामि परा जननी जगता। कृपां कुरु महादेवी श्रुतेषु प्रणतेषु च चरणाश्रयदानेन कृपामयि नमोस्तुते। रामकृष्ण गत प्राणां तन्नाम श्रवणप्रियं तद्भावरञ्जिताकारं प्रणमामि भूर्मुः। पवित्रं चरितं दशा पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिन्ने तस्यै दिव्यै नमो नमः। तस्यै दिव्यै नमो नमः। तस्यै दिव्यै नमो नमः। बांकुड़ा जिलार अंतर्गत जयरामबाटी एक छोट्ट ग्राम। এই গ্রামেরই শ্রী রামচন্দ্র মুখোপাধ্যায় ও শ্যামাসুন্দরী দেবীর প্রথম সন্তান শ্রী মা শারদা। সমাজে তখন নগরায়নের দিকে ঝোঁক। রামচন্দ্র মুখোপাধ্যায় ও আর্থিক সচ্ছলতার জন্য কলকাতায় চলে গেলেন। ওদিকে শ্যামাসুন্দরী দেবী অন্য সবাইকে নিয়ে বাড়িতেই রইলেন। একদিন শিহরের বাড়িতে পুকুরে স্নান করতে গেছেন দেবী। স্নানের পর পাড়ে উঠতেই দেখলেন সামনের বেলগাছ থেকে একটা বাচ্চা মেয়ে নেমে তার নরম হাত দিয়ে গলা জড়িয়ে ধরল শ্যামাসুন্দরী। বললে, আমি তোমার ঘরে এলাম গো মা। শ্যামাসুন্দরী দেবী অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান ফিরতেই অনুভব করলেন
তিনি গর্ভবতী। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। গ্রামখানি যে ধন্য হলো মায়ের চরণ দুলিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। দুঃখীর ঘরে জন্ম নিলে ভক্ত জন তরাতে, দুঃখীর ঘরে জন্ম নিলে ভক্ত জন তরাতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। ছোটবেলা থেকেই সারদামণি ছিলেন শান্ত বুদ্ধিমতী, কাজেও ছিলেন উৎসাহপ্রবণ, সব কাজ নিজেই সুন্দরভাবে গুছিয়েই করতেন। তার খেলার মধ্যে প্রিয় খেলা ছিল কালী ও লক্ষ্মী প্রতিমা গড়ে ফুল ও বেলপাতা দিয়ে পুজো করা। এভাবেই সারদা তখন পাঁচ পেরিয়ে ছয়ে পড়েছেন। আর ওদিকে কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় ভবিষ্যতে শ্রীরামকৃষ্ণ সাধনার তোড়ে ভেসে চলেছেন। তাঁর ঈশ্বরমুখী মনকে সংসারমুখী করতে গদাধরের মা বাবা তাঁর বিবাহের চেষ্টা করতে লাগলেন অত্যন্ত গোপনে। কিন্তু একদিন সবাইকে অবাক করে দিয়ে গদাধর বললেন, এ দিক্ষু দিক্ষু যে কি হবে গো, জয় রাম বাটিতে, রাম মুকুজ্জের বাড়িতে দেখে বিয়ের কোণে কুটো বাঁধা ছেড়ে। তারপর সেই 1266 বৈশাখ মাসের শেষে 24 বছরের গদাধরের সঙ্গে বিয়ে হয়ে গেল 6 বছরের সারদামণির। পুতি পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম, চরণ শরণ যা মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। পুতি পেল জগৎগুরু রামকৃষ্ণ নাম, চরণ শরণ যা মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। রামচন্দ্র পিতামা সমাধি মাতা, আমাদের তীরে এলো জগতের মাতা। মহামায়া এলো জোরে ভক্তি প্রেম বিলাতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে, জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। 1274 অঘ্রায়ণ, রামকৃষ্ণদেব ফিরে গেলেন দক্ষিণেশ্বরে, আর ওদিকে শ্রীমাও ফিরে গেলেন জয়রাম বাটিতে। 4 বছর কেটে গেল এভাবে। একদিন কিশোরী সারদার ধৈর্যের বাঁধ ভাঙল। মনে মনে ঠিক করলেন, সবাই যখন বলছে যাই না, একবার দেখেই আসি তাঁকে কেমন আছেন। তুমি কখন কি বেশে দেবে দেখা, কেউ তা জানে না। মরু সমচিতে প্রেম বিতরিতে, মরু সমচিতে প্রেম বিতরিতে, অনাথ জনে কত করুণা, কেউ তা জানে না। তুমি কখন কি বেশে দেবে দেখা, কেউ তা জানে না।
1278 চৈত্র মাস। জয়রামবাটি অঞ্চলের কিছু মহিলা দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন গঙ্গা স্নানের জন্য। শ্রী মায়ের ইচ্ছা হল তিনি তাঁদের সঙ্গে যাবেন, কিন্তু লজ্জাশীলা কন্যা পিতাকে বলতে পারলেন না। কিন্তু পিতা তো বুঝলেন কন্যার সত্য ইচ্ছা, তাই একদিন এক শুভ মুহূর্তে পিতা তাঁর প্রিয়তমা পুত্রীকে নিয়ে রওনা হলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। দীর্ঘ পথ, বহু বাধা বিপত্তি সত্ত্বেও সিদ্ধান্তে অটল শ্রীমা খুঁজে চললেন নির্দিষ্ট ঠিকানা। এত কষ্ট সহ্য হল না সারদার, প্রবল জ্বরে আক্রান্ত হলেন তিনি। বাবা তার মেয়েকে নিয়ে আশ্রয় নিলেন এক চটিতে। এক রাতে যখন সারদা বেহুশ প্রবল জ্বরে, হঠাৎ এক কুচকুচে কালো মেয়ে পাশে এসে বসল। বেহুশ সারদার মাথায় সারা গায়ে হাত বোলাতে বোলাতে কখন যেন সারদা ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙবার পরে দেখা গেল না মেয়েটিকে, কিন্তু জ্বর, গায়ের ব্যথা, অসুস্থতা সহ কোথাও শ্রীমা তখন সম্পূর্ণ সুস্থ। আবার শুরু হলো পথ চলা। আমার ভাবনা তুমি ভাবো মা, আমি ভাবি তোমার চরণ, যে চরণে সর্বসম্পদ মুখমূর্তি জীবন মরণ। আমার ভাবনা তুমি ভাবো মা, আমি ভাবি তোমার চরণ, নিরন্তর ছবি টানি সংসার বাঁধনে হানি, নিরন্তর ছবি টানি সফলি কপাল মানি, তোমারে দোষিন সর্বসম্পদ মুখোমুখি জীবন মরণ। আমার ভাবনা তুমি ভাবো মা, আমি ভাবি তোমার চরণ, অমোঘ তোমার ইচ্ছা আমার ইচ্ছা করাই নিছে, তথাপি অবুঝো ঘুরি মরি জিকার পিছিয়ে, দিয়েছো কর্তব্যবোঝা বহন করা নয়তো সোজা, শপথি সামর্থ্য দিও করতে তোমার ইচ্ছা পূরণ, যে চরণে সর্বসম্পদ মুখমুখি জীবন মরণ। আমার ভাবনা তুমি ভাবো মা, আমি ভাবি তোমার চরণ। একদিন ঠাকুর কৌতুকে পরীক্ষা চলে শ্রীমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এই যোগ্য সিদ্ধ? শ্রীমা কিন্তু বিন্দুমাত্র চিন্তা করলেন না, বরং মিষ্টি হেসে উত্তর দিলেন, না গো, আমি তোমাকে সংসার পথে ফেরাতে আসিনি, তোমার আরাধ্য ইষ্ট পথেই সাহায্য করতে এসেছি। অন্য আরেকদিন শ্রীমা ঠাকুরের পদসেবা করছেন, হঠাৎ শ্রীমা জিজ্ঞাসা করলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর উঠে বসে শ্রীমার মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, সেতু যে মা মন্দিরে আছেন তিনি শহরে রূপ দিয়েছেন, জন্ম দিয়েছেন, আবার তিনি তো এখন আমার পদসেবা করছে গো। হ্যাঁ বসিদে, অবাক হচ্ছ কেন গো?
আমি তো তোমাকে আনন্দময় রূপেই সব সময় দেখতে পাই, সারা জীবন আমি এরূপেই তোমাকে দেখতে চাই গো। শ্রীমা একটু লজ্জা পেলেন, কিন্তু এ শুধু তাদের মুখের কথা ছিল না, ছিল অন্তরের সত্য দৃষ্টি। আর তাঁর অগ্নি পরীক্ষা শ্রীরামকৃষ্ণ সারদা দেবী বহুবার বহুভাবেই জগতের কাছে দিয়েছেন। মা গো আনন্দময়ী, আনন্দ দে হৃদয়ে মাঝে, মা গো আনন্দময়ী, আমার সকল সংসার জয় করে মা, লাগতে পারি তোরি কাজে, মা গো আনন্দময়ী, আনন্দ দে হৃদয়ে মাঝে, মা গো আনন্দময়ী। ভুবনে জানি না মা কোন কারণে, কেবল ভাবি এ কথাটা, দিন রজনী সকাল সাজে, মা গো আনন্দময়ী, আনন্দ দে হৃদয়ে মাঝে, মা গো আনন্দময়ী। ১২৭৯ সালের ২৪শে জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিতে ফলহারিণী কালিকা পূজার দিন শ্রীমাকে পূজা করলেন শ্রীরামকৃষ্ণ। তার সম্মুখে পূজার নৈবেদ্য প্রদান করে প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালের, হে সর্বশক্তি অধীশ্বরী মা, ত্রিপুর সুন্দরী সিদ্ধিদারুণ মত্ত কর, এর শরীর মনকে পবিত্র করে, এর মধ্যে আবির্ভূত হও এবং সর্বকল্যাণ সাধন করো। পূজার মধ্যে শ্রীমা বাহ্য জ্ঞান শূন্য হয়ে সমাধিস্থ হলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। সমাধিস্থা দেবীর সামনে সমাধিস্থ পূজক, এভাবেই কেটে গেল দীর্ঘক্ষণ। মাঝরাতে রামকৃষ্ণদেবের সমাধি ভাঙল, তখন তিনি নিজেকে, নিজের সাধনার ফলকে, জপের মালাকে সর্বস্ব দেবীর পায়ে চিরকালের জন্য উৎসর্গ করে শেষ করলেন পূজা। রামকৃষ্ণ ঘরণি সারদা মুনি, শ্যামারূপিণী ভগবতী জগদ্ধাত্রী ভবতারিণী, রামকৃষ্ণ ঘরণী সারদা মুনি, শ্যামারূপিণী ভগবতী জগদ্ধাত্রী ভবতারিণী। কুলে অঞ্জলি রূপে দীপে আরতি, হৃদি কুলে অঞ্জলি, দিব্য লীলা দর্শনে ধন্য ধরণী মা, দিব্য লীলা দর্শনে ধন্য ধরণী মা, ভগবতী জগদ্ধাত্রী ভব।
অবতারিণী রাম কৃষ্ণ ধরণী শারদা মুনি শ্যামা রূপিণী ভগবতী জগদ্ধাত্রী অবতারিণী কৃষ্ণ বলে মাটি গোজে সে শ্রীরাম কৃষ্ণ বলে জয় মা জয় মা প্রণমামি মর্মো শ্রীরাম কৃষ্ণ বলে মা কি গোজে সে জগত কল্যাণী শক্তি সিদ্ধিদায়িনী মা জগত কল্যাণী শক্তি সিদ্ধিদায়িনী ভগবতী জগদ্ধাত্রী অবতারে রাম কৃষ্ণ ধরণী শারদা মুনি শ্যামা রূপিণী ভগবতী জগদ্ধাত্রী অবতারিণী মা ভগবতী জগদ্ধাত্রী অবতারিণী মা ভগবতী জগদ্ধাত্রী অবতারিণী ওদিকে শ্রী রামকৃষ্ণের কাছে ভক্তরা যেসব ফলমূল দিত তিনি সেই সব পাঠিয়ে দিতেন শ্রীমায়ের কাছে নহবতে আর মাও আনন্দে সেসব সবাইকে খাইয়ে আনন্দ পেতেন কারণ তিনি বরাবরই ব্যাপারে মুক্ত হস্ত ছিলেন একদিন স্বয়ং শ্রী রামকৃষ্ণ অনুযোগ করলেন এত খরচা করলে কি করে চলবে ঘষি দে শ্রী মা কোনো কিছু না বলে চুপ করে চলে গেলেন ঠাকুর বুঝলেন মা কষ্ট পেয়েছেন সঙ্গে সঙ্গে ভ্রাতুষ্পুত্র রামলালকে বললেন ও রাম দেখ না জান না তোর খুড়িকে একটু শান্ত করকে যা ও রাগ করলে আমার তো সব নষ্ট হয়ে যাবে রে শ্রীমা এমনই প্রিয় ছিলেন ঠাকুরের কাছে মা শারদা দীপ সাধন ভজন অন্নদা বরদা মাতা মুক্তিদাতা ধন মায়ের চরণ মা শারদা দিব্য লীলা সাধন ভজন অন্নদা বরদা মাতা মুক্তিদাতা ধন মায়ের চরণ মায়ার কথা অমৃত দৈবী কৃপা মা মহামায়ার কথা অমৃত মহামায়ার কথা অমৃত দৈবী কৃপা মহামায়ার কথা অমৃত দৈবী কৃপা শিব জ্ঞানে সেবা ব্রত জীবে দয়া ভগবত প্রেম ভক্তি শক্তি আরাধন অন্নদা বরদা মাতা মুক্তিদাতা ধন মা শারদা দীপ লীলা
সাধন ভজন অন্নদা বরদা মাতা মুক্তিদাতা ধন মায়ের চরণ শোক তাপ দুঃখ হারি জগত মাতা অবিনাশী ভয়ে বিনাশী বিপদ ত্রাতা শোক তাপ দুঃখ হারি জগত মাতা অবিনাশী ভয়ে বিনাশী বিপদ ত্রাতা মা পরম অনুপমা চরণে শরণ অন্নদা বরদা মাতা মুক্তিদাতা ধন মা সারদা দীপ লীলা সাধন ভজন অন্নদা বরদা মাতা মুক্তিদাতা ধন মায়ের চরণ অন্নদা বরদা মাতা মুক্তিদাতা ধন মায়ের চরণ অন্নদা বরদা মাতা মুক্তিদাতা ধন মায়ের চরণ শ্রী রামকৃষ্ণ ও বাবী স্বামী বিবেকানন্দের মৃত্যুর পর তাঁর ভাইঝি রাধু অন্যান্যদের নিয়ে ঘুরতে এসেছেন পাম্বান দ্বীপে রামেশ্বর মন্দির দেখতে। ওই দ্বীপ তখন রামদের অধীনে ছিল, যিনি ছিলেন স্বামীজির শিষ্য। মন্দিরের কর্মচারীদের তিনি ডেকে বলে পাঠালেন, আমার গুরুর গুরু পরম গুরু যাচ্ছেন, সব ব্যবস্থা ঠিক মতন যেন হয়। তাদের বিশেষ ব্যবস্থা অনুযায়ী মা গর্ভ মন্দিরে গিয়ে রামেশ্বর শিবলিঙ্গকে মনের সাথে পূজা করলেন। যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর অনন্ত তুষারে যেন অনন্ত শিখর যোগাসনে যোগাসনে মহাধ্যানে মগ্ন যোগী বর অন্যান্য সব বিষয়ে শ্রীমা রামকৃষ্ণের আজ্ঞানুবর্তিনী হলেও মাতৃত্বের ক্ষেত্রে তিনি ছিলেন স্বাতন্ত্র্য। তিনি সেটা বজায় রাখতেন, এ যেন তাঁর নিজস্ব বিচরণ ক্ষেত্র যেখানে ঠাকুরের ইচ্ছা তুচ্ছ হয়ে যেত। শ্রী রামকৃষ্ণের খাওয়ার সময় শ্রীমা স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন। একদিন হঠাৎ এক মহিলা ভক্ত দিন মা আমায় দিন বলে মায়ের হাত থেকে
থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে এলেন। ঠাকুর শ্রীমাকে ডেকে পাঠালেন, এটা কি করলে গোষ্ঠীতে, ওর হাতে দিলে কেন? তুমি তো জানো তোমার হাতে ছাড়া আমি খাইনি, এখন ওর ছোঁয়া খাবো কেমন করে বলো দেখিনি। মা বললেন, তুমি তো শুধু আমার ঠাকুর নও, সকলের ঠাকুর। ঠাকুর খুশি হলেন খুব, এই কারণে যে মায়ের মাতৃত্ব জেগে উঠেছে, সব মহিমায় তা প্রকাশিত হতে চলেছে। আর যে মাতৃত্বের সহায়ে শ্রী রামকৃষ্ণের জীবন পরিস্ফুটক হবে। করুণা করিতে গো মা নেমেলে করুণা, সহিলে কত না জ্বালা মোদের তারিতে হা, করুণা করিতে গো মা নেমেলে করুণা, সহিলে কত না জ্বালা মোদের তারিতে হা, করুণা করিতে গো মা। রাজরাজেশ্বরি তুমি সাজিয়াছো ভিখারি, রাজরাজেশ্বরি তুমি সাজিয়াছো ভিখারিনী, কেমনে জানিব মাগো আমি কেমনে জানিব মাগো, তুমি না জানালে তোমায় করুণা করিতে গো মা নেমেলে করুণা, সহিলে কত না জ্বালা মোদের তারিতে হা, করুণা করিতে গো মা। আমেরিকা ফিরেই নরেন প্রথমে মার কাছে গেলেন, মার পায়ে হাত দিয়ে বললেন, তোমার আর ঠাকুরের আশীর্বাদ নিয়েই আমেরিকা গিয়েছিলাম, তারপর বক্তৃতা করে সেখানকার মানুষের মন যখন জয় করলাম তখনই আমি বুঝেছি মার আশীর্বাদের হাত মাথায় না থাকলে এই অলৌকিক কাণ্ড ঘটত না। মা, তোমার আশীর্বাদে আমার মতো অনেক নরেনের জন্ম হবে, অনেক বিবেকানন্দের উদ্ভব হবে। আমি জানি মা, তোমার মতো মা জগতে একবারই আসেন, দ্বিতীয়বার নয়, তাই তো তুমি অদ্বিতীয়। বলো গো ঠাকুর বলো নাই আমারে, আনিলে কাহারে সাথে তোমা, বলো গো ঠাকুর বলো নাই আমারে, আনিলে কাহারে সাথে তোমা, তেজ দীপ্ত আলোল পুরুষ সিংহ কে তোমার, আনিলে কাহারে সাথে তোমার, বলো গো ঠাকুর বলো নাই আমারে, আনিলে কাহারে সাথে তোমার। বীরেশ্বর বিবেকানন্দ সুরসেনাপতি যিনি আসূর্য, বীরেশ্বর বিবেকানন্দ সুরসেনাপতি যিনি আসূর্য, জ্ঞানে গরিয়ান তাপস প্রধান, জ্ঞানে গরিয়ান তাপস প্রধান, প্রেমে ভাসমান নয়নতার, আনিলে কাহারে সাথে তোমার, বলো গো ঠাকুর বলো নাই আমারে, আনিলে কাহারে।
তাহারি সাথে তোমার ব্রহ্ম তেজ দীপ্ত আনন পুরুষ সিংহকে কুমার আনিলে তাহারি সাথে তোমার বলো গো ঠাকুর বলো নাই আমারে আনিলে তাহারি সাথে তোমার। শ্রী রামকৃষ্ণের দৃষ্টিতে মা ছিলেন জগদম্বা, তিনি মায়ের দৃষ্টিতে ঠাকুর ছিলেন সর্বদেব দেবীর সমন্বয় রূপ। একদিন শ্রী মাকে হৃদয়ে বললেন, মামি তুমি মামাকে বাবা বলে ডাকো না। মা অপ্রতিভ না হয়েই হেসে উত্তর দিলেন, উনি বাবা কি বলছো, উনি তো মাতা পিতা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব সম্পর্কের মিলন। ঠাকুর সব পুরুষ প্রকৃতির সমন্বয় গো, তার ভিতর সব দেবদেবী এমনকি শীতলা মনসা পর্যন্ত আছেন। মা আরো বলতেন, ঠাকুর এসেছেন ধনী নির্ধন পণ্ডিত মূর্খ সবাইকে উদ্ধার করতে। মলয়ের হাওয়া বইছে, যে একটু পাল তুলে দেবে শরণাগত হয়ে সেই তো ধন্য হয়ে যাবে গো। ওরে বৃথায় কেন ঘুরে ঘুরে তীর্থ দর্শন, মনের মাঝে পাবি খুঁজে কাশী বৃন্দাবন। ওরে বৃথায় কেন ঘুরে ঘুরে তীর্থ দর্শন, মনের মাঝে পাবি খুঁজে কাশী বৃন্দাবন। সংসারের বোঝাবো আর কতকাল যাবি সো, সংসারের বোঝাবো আর কতকাল যাবি সো, ওর না পেলে মন মান কত টুটবে না বন্ধন বিফল অন্বেষণ। ওরে বৃথায় কেন ঘুরে ঘুরে তীর্থ দর্শন, মনের মাঝে পাবি খুঁজে কাশী বৃন্দাবন। বিপদ বাধা যখন তখন রাম কৃষ্ণ সহায় হলে কাঁদবে বাধু নয়ন জলে, রাম কৃষ্ণ সহায় হলে কাঁদবে বাধু নয়ন জলে। ওরে জন্ম কবে পূর্ণ হবে, জন্ম কবে পূর্ণ হবে পাবি শ্রীচরণ সফল অন্বেষণ। ওরে বৃথায় কেন ঘুরে ঘুরে তীর্থ দর্শন, মনের মাঝে পাবি খুঁজে রাম কৃষ্ণ ধন। ওরে বৃথায় কেন ঘুরে ঘুরে তীর্থ দর্শন, মনের মাঝে পাবি খুঁজে রাম কৃষ্ণ ধন। জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ 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 পিতা ত্বমেব ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব
Tvameva vidya dravinam, Tvameva, Tvameva sarvam, mama deva, deva. Thakur, tar lila vashner age, ekdin maake bolechilen, ami ar ki korechi go? অনেক বেশি তোমাকে করতে হবে, এরা রইল, এদের তুমি দেখো, তুমি তো এদের সবার মা। ১৯২০ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে মা এলেন কলকাতায় কালান্তরে আক্রান্ত হয়ে। শরীর ভীষণ দুর্বল, বেশিরভাগ সময় বিছানায় শুয়ে জপ করতেন, বলতেন যতক্ষণ জপ করব ততক্ষণই তো জীবের কল্যাণ হবে। ঠাকুরের কাছেও প্রার্থনা করতেন, হে ঠাকুর, এদের তুমি চৈতন্য দাও, মুক্তি দাও, এই সংসারে এরা দুঃখে কষ্টে আছে, সহ্য করার জন্য আর যেন এখানে তাদের আসতে না হয়। সবার জন্য তিনি প্রার্থনা করে বললেন, ঠাকুর, যারা এসেছেন, যারা আসেননি, যারা আসবেন, সব সন্তানদের তুমি জানিয়ে দিও আমার আশীর্বাদ, আমার ভালোবাসা সকলের উপর সমানভাবেই আছে। জয় মা, জয় মা, জয় মহামায় কি জয়গা, 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 মহামায় কি জয়গা, যুগের প্রভাতে মাইল ধরাতে, যুগের প্রভাতে মাইল ধরাতে, মরণ করিয়া তারি না, মহামায় কি জয়গা, জয়গা, জয়গা। জয়গীর মই ওই মায়লয় ধরায়, দশদিশি হাসিল করুণা বিভায়, জ্যোতির মই ওই মায়লয় ধরায়, নমস্তস্যই, নমস্তস্যই, নমস্তস্যই চন্ডিকা, তুমি লক্ষ্মী সরস্বতী জগদ্ধাত্রী পালিকা, বিশ্বরূপা বেদগীতি যোগমুদ্রা সাবিত্রী, শশধর দিবাকর মহাগৌরী চন্ডিকা, জ্যোতির্ময়ী মায়লয় ধরায়, দশদিশি হাসিল করুণা বিভায়, আশার সঙ্গীত ভুবন ভাষায় ভক্তি অর্ঘ মাকে দাও, মহামায়ী কি জয় গাও, জয় গাও, জয় গাও, মহামায়ী কি জয় গাও, জয় গাও, জয় গাও, মায়ের 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 জয় গাও, জয় গাও, জয় গাও, জয় গাও, জয় গাও, সর্বধর্মস্থাপকস্তং সর্বধর্মস্বরূপকঃ আচার্যনাং মহাচার্য রামকৃষ্ণায় তে নমঃ, রামকৃষ্ণায় তে নমঃ। যথাগ্নির্দাহিকা শক্তি
राम कृष्णे स्थिता हिजा सर्व विद्या स्वरूपां तां शारदां प्रणमाम्यहम् तां शारदां प्रणमाम्यहम् परतत्वे सदालीनो रामकृष्णसमागया जो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम् जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा অবতারিণী মায়ের চরণে প্রণাম জানিয়ে এবং শ্রী শ্রী ঠাকুর শ্রীমায়ের শরণাগতে শেষ হল মাতৃপূজা।